অ্যাকোরিয়াম দিয়ে ভাগ্য পরিবর্তন করুন বর্তমানে আমাদের জীবনে অ্যাকোরিয়াম একটি আসবাবপত্রের মতো স্থান করে নিয়েছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা আমাদের ঘর সাজিয়ে থাকি যাতে আমাদের ঘর দেখতে খুব সুন্দর লাগে এবং ঘরে ঢুকলে মন ভালো হয়ে যায় এই মন আরও ভালো হয়ে যায় যদি ঘরের মধ্যে একটি সুন্দর অ্যাকোরিয়াম বসানো থাকে আপনি আপনার ঘরে যে ফার্নিচারই রাখুন না কেন একটি অ্যাকোরিয়াম আপনার ঘরের শোভা হাজার গুণে বাড়িয়ে দেবে তাই এখন প্রায় প্রতি বাড়িতেই অ্যাকোরিয়াম রাখার রেওয়াজ এসেছে শুধু দেখতে ভালো লাগাই নয় একটি অ্যাকোরিয়াম ঘরের মধ্যে বসিয়ে খুব সহজেই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন অভীষ্ট কামনা পূরণ করতে ঘরের মধ্যে সঠিক দিকে অ্যাকোরিয়ামটি রাখুন চাইনিজ ফেংসুই মতে ঘরের এক একটি দিকে এক একটি দিক আপনার এক একটি মনস্কামনা পূরণ করতে সক্ষম যদি সেই দিকে একটি অ্যাকোরিয়াম রেখে তার মধ্যে রঙিন মাছ রাখা যায় জেনে নিন কোন দিকে অ্যাকোরিয়াম বসালে কি কি মনস্কামনা সহজেই পূরণ হয় ইস্ট বা পূর্ব দিক এই দিকে অ্যাকোরিয়াম রাখলে পরিবারের শান্তি থাকে পরিবারের সদস্যদের সকলের মন ভালো থাকে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব বাড়ির সকলের স্বাস্থ্য ভালো থাকে সাউথ বা দক্ষিণ ঘরের দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম বসালে মান যশ খ্যাতি বৃদ্ধি পায় সাউথওয়েস্ট দক্ষিণ পশ্চিম ঘরের দক্ষিণ পশ্চিম দিকে অ্যাকোরিয়াম রাখলে বাড়ির সকলের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকে অবিবাহিতাদের বিবাহযোগ সুখী দাম্পত্য জীবন লাভ করা যায় ওয়েস্ট বা পশ্চিম দিক ঘরের এই দিকে অ্যাকোরিয়াম রাখলে বাড়ির বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ে অর্থাৎ লেখাপড়ায় মনোযোগ বাড়ে খেলাধুলা গানবাজনা হাতের কাজ প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয় উত্তর পশ্চিম দিক বা নর্থ ওয়েস্ট এই দিকে অ্যাকোরিয়াম বসালে বাড়িতে অতিথি আগমন হয় স্বজন সুপরামর্শ দাতা ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি ঘটে এবং বাড়িতে আগমন ঘটে নর্থ বা উত্তর দিক ঘরের এই দিকে অ্যাকোরিয়াম রাখলে ভালো ক্যারিয়ার তৈরি হবে চাকুরিতে ব্যবসায় উন্নতি হবে উত্তর পূর্ব দিক বা নর্থ ইস্ট ঘরের এই দিকে অ্যাকুরিয়াম রাখলে মনের বিকাশ ঘটে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে মনে ঈশ্বর চেতনা জাগে মনে রাখবেন শুধু একটি অ্যাকুরিয়াম বসিয়ে দিলেই হবে না সেখানে কিছু নিয়ম পদ্ধতি মেনেও চলতে হবে না হলে বিপরীত ফল হয়ে যেতে পারে অ্যাকুরিয়ামটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে মনে রাখবেন অ্যাকুরিয়ামের পানি ভালো রাখবেন পানি থেকে যেন দুর্গন্ধ না বের হয় বা আষ্টে গন্ধ না বের হয় অ্যাকুরিয়াম অপরিষ্কার অবস্থায় রাখলে কিন্তু কোনও শুভ ফল পাওয়া যাবে না উল্টে খারাপ ফল হতে পারে অ্যাকোরিয়ামের মাছদের দিনে একবার খাবার অবশ্যই দেবেন মাছেদের না খাইয়ে রাখবেন না যদি কখনও ছুটি কাটাতে বাড়ির বাইরে যান তাহলে কোনও চিন্তা নেই কারণ এখন তিরিশ দিন পর্যন্ত চলার মতো হলিডে ফিশফফুড অ্যাকোরিয়ামের দোকানগুলিতে কিনতে পাওয়া যায় এই খাবার ব্যবহার করাও অত্যন্ত সহজ অ্যাকোরিয়ামের কাজ চকচকে করে রাখবেন অ্যাকোরিয়ামের আকার নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি যে কোনো শেপ এর অ্যাকোরিয়াম রাখতে পারেন চার চৌকো আয়তক্ষেত্রকার গোল অ্যাকোরিয়াম যে কোনো শেপের অ্যাকুরিয়ামেই মাছ রাখতে পারেন অ্যাকোরিয়ামে যে মাছই রাখুন না কেন অ্যাকোরিয়ামের মধ্যে উজ্জ্বল লাল রঙের এবং কালো রঙের মাছ অবশ্যই রাখবেন এতে আপনার উন্নতি দ্রুত হবে শোবার ঘরে যদি অ্যাকোরিয়াম রাখেন তাহলে ওই অ্যাকোরিয়ামে কোনও মাংসাশী মাছ রাখবেন না এতে ক্ষতি হতে পারে মনে রাখবেন আপনার বাড়ির বা ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব কোণে যে ঘর আছে সেই ঘরে কখনোই অ্যাকোরিয়াম রাখবেন না কারণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হল অগ্নিকোণ এই কোণে অ্যাকোরিয়াম রাখলে অশুভ ফল দেবে